ইসলাম, এই শীতকালে আমরা অনেকেই মৌজা পরিধান করি, অনেকেই সফরে গেলে মৌজা পরিধান করি, অনেকে শীত প্রধান দেশে গেলেও মৌজা পরিধান করি, অনেকে অফিস আদালতে বা বিভিন্ন দাওয়াত নিমন্ত্রণে গেলে সুন্দর সেজে এক পর্যায়ে মৌজা পরিধান জুতা পরিধান করে আমরা যাই। এক্ষেত্রে নামাজ তোর মাপ নাই, নামাজের সময় নামাজ পড়তেই হবে। সেক্ষেত্রে ইসলাম আরেকটি সহজ পথ আপনাকে দিয়েছে, যদি অজু করে আপনি প্রথমবার মৌজা পরিধান করেন তাহলে সফরে না থাকলে 24 ঘন্টা পর্যন্ত এই মৌজার উপরে আবার উজু করার প্রয়োজন পড়লে আপনি শুধু পায়ের উপর মাসাহ করলে আপনি উজু সমাধা হয়ে যাবে এবং পূর্ণ হয়ে যাবে। এই জন্য আলাদাভাবে মৌজা খুলে আবার পা ধোয়ার প্রয়োজনীয়তা নেই। নবী মুহাম্মদ ইসলামের সুন্না অনুযায়ী এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে সর্বোত্তম আমল। তাহলে আরেকটা সুযোগ আমরা পেলাম। এবার যদি জুতাও বাধা আছে, খুলতে অসুবিধা, তাহলে জুতার উপরেই আপনি মাসা করতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী বা যারা আছেন তাদের অনেক সময় জুতা খোলা অসুবিধা, চাই ক্ষেত্রে তারা জুতার উপর দিয়ে কি করতে পারবেন, মাসা করতে। এক্ষেত্রে আমরা কঠিন করলাম কি, তাম্মুমের ক্ষেত্রে কঠিন করলাম, মাটি লাগবেই, মাটি বহন করে নিয়ে যেতে হবে এবং দুইবার মারতে হবে। আর মৌজার ক্ষেত্রে আমরা কঠিন করলাম কি, যে চামড়ার মৌজা হতে হবে। কোথায় পেলেন চামড়ার মৌজা? যে কোনো মৌজা যা পরিধান করা হয়েছে, চাই ছেঁড়া হোক ফাটা হোক, আপনার পায়ে আপনি আবরণ হিসাবে ব্যবহার করেছেন, তার উপরে আপনি মাসা করতে পারেন। ইসলামের সহজ পদ্ধতি, সহজ ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই মৌজার উপর মাসা একজন দুজন সাহাবি নয়, 70 জন সাহাবি বর্ণনা করেছেন। ইমাম নাওয়াজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এত সংখ্যক হাদিস এই মৌজার উপর মাসা করার প্রসঙ্গ এসছে যাহার কোনো গণনা করে শেষ করা যাবে না। সেই আমল, সহজ পদ্ধতির আমল, কি পুরুষ কি নারী, কি ভাই কি বোন, সকলের জন্য এটা প্রযোজ্য।